দুই নদীতে নাচি, আমার সংকোচে আমাদের আটকা দেখি। সুতরাং এটি যেন আমাদের কখনোই বাধা না হয়ে দাঁড়ায়। শিল্পের মানুষ যে কোনো পরিস্থিতিতেই হোক তারা আশাবাদী, তারা জীবনকে জীবন সংগ্রাম থেকে জীবন যাপন হয়ে জীবনকে উদযাপন করতে শেখায়, শিল্পের দায়িত্ব শেখানো। কিন্তু দেবযানীর আবেগটা দেখে আমার মনে হলো মামুনকে রিকোয়েস্ট করি আগামী 3-6 মাসের মধ্যে আর একটি কর্মশালা আয়োজন করা হোক। এই দুই বন্ধু তাদের ভিতরে আর একটু বেশি আমি প্রবেশ করতে চাই। আমাদের সব ধর্মেরই একটা যে প্রার্থনার জায়গা আছে, আমাদের মিলাদ যেটা হয় সেখানে এক সময় বলা হয়, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার তারপরে দরুদ হাবে আব্বার। আমি ডিজি না হবে যদি এখানে প্রশিক্ষণার্থী হতাম এটা আমার খুব ভালো লাগতো। আমি তো মিস করি, খুবই মিস করি। আর কথাটা হলো আমরা আমি আমার 2-3টি জায়গা খুব বেশি আমাকে আঘাত করে। একটা হলো যে সুকান্তের সেই কবিতার দুটা লাইন, এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দীর্ঘ অঙ্গীকার, এটি বিশ্বের কোনো কবি মুখেশিনী। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, বাংলা কিছু কবিতা পড়ার বা সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ ছিল, কিছু অবহিত হয়েছি। এটি একটি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 80 বছর পূর্তি হল তখন তার ভেতর থেকে যে একটা নতুন কথা বেরিয়ে এলো সভ্যতার সংকটে, সেটি বিধৃত আছে যে আসলে এই বিশ্বটা যদি বাঁচাতে হয় সভ্যতা মানবতার উৎসব সে পথটা আসলে আমাদের প্রাচ্য, পাশ্চাত্য নয়। কিন্তু তার ছোটবেলা থেকে ধারণাটা এমন হয়েছিল যেটি পাশ্চাত্য থেকে আমরা শিখেছি। আমরা যে কি গৌরবোজ্জ্বল জাতি, আমাদের ভাষা সংস্কৃতি যে কতকালই শক্তিশালী, আমাদের এখানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে, তারা দাবি করছে যে 5ম স্থানে আছে বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে, বিশ্ব ওরা বলছে 6ষ্ঠ স্থানে, যেটি হোক না কেন সেটি কম নয়। তো আমাদের সাধারণত হয় কি, আমাদের কিন্তু চরিত্রটা ওই স্টার জলসার সিরিয়ালের যে যেগুলো দেখানো হয় হিংসা বিদ্বেষ, এগুলো আসল চরিত্র আমাদের না। কিন্তু কেন দেখানো হয় জানি না, হয়তো সিরিয়ালের কাটতির জন্য। তো আমার মনে হয় যে সাধারণত আমি জানি না যে একজনের সঙ্গে একজনের সম্পর্কে প্রথমে সামনাসামনি দাঁড়ালে মানে আমরা একটা সফটওয়্যার দেয় যে আসলে ওর সঙ্গে আর পার্থক্য কি, এটা প্রথম জানার চেষ্টা করে। এটা না করে উল্টোটা তো হতে পারে যে আমার সঙ্গে তার মিল কতখানি, অমিলটা কোথায়, অমিলটা কোথায়। বলে যে একসময় ভানু বন্দ্যোপাধ্যায় বলতো আমাদের উচ্চারণ নিয়ে, ওখানে বলতো যারা একটু প্রণীত ভাষা ব্যবহার করে আমরা এখানে বাংলা বাঙাল বলা হয়, তো বাঙাল কে বাঙালি কে সেটাও ভানু আবার বলেছে যে তোমরা বাঙালি আমার বাঙাল, তাহলে সন্ধি এইভাবে জেন্ডার যদি গেল। মজার বিষয়টা হলো শম্ভুমিত্র যখন করলেন রক্তকরবী, তিনি কিন্তু এই ভাষা নিয়ে অনেক সংকটে পড়েছিলেন। চল ছয়ের যে সংকটটা আমাদের কোনো সংকট আছে সেটাও সময়, আর প্রমিত ভাষা তো আসলে একটা লেভেল, আমরা তো বড় হয়েছি আমি যেখানে জন্মেছি সেই আঞ্চলিকতাও থাকবে, সেই অঞ্চলে বা সেই শহরের সেই কর্নারে ঢাকায় যারা জন্মগ্রহণ করেছে তারপর ঢাকায় ভাষা বলে, সে তো প্রমিত ভাষা তার বলার কথা নয়, এটি নিয়ে পার্থক্য হতে পারে না কোনোদিন। আচ্ছা, তারপরে আমরা ধর্ম নিয়ে লড়াই টড়াই বহু 3,000-2,000-2,500 বছর আগে এখানে হয়েছে, এই এই আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে তার ভিতর দিয়ে আমরা একটা জায়গায় স্থিত হয়েছি যে আমাদের জাতিসত্তাটা প্রতিষ্ঠিত হয়েছে সেটি আমরা বাঙালি। এ বাঙালির মধ্যে ধর্মের ভিত্তিক নয়, ভাষা ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক আমরা। তো সেই জায়গাটায় যদি ভাবি তাহলে বাংলা ভাষাকে বাংলা বাঙালি সংস্কৃতিকে হাতে হাত মিলে চলতে হবে, না হলে একটু ভুল করবো। রবীন্দ্রনাথের নির্দেশ আমরা অমান্য করছি অনেক জায়গায়,
রাজনীতিতে আমি দেখি ওইখানে একজন নেত্রী আছেন, তিনি দেশকে ভালোবাসেন, তার একটা ঠিক আছে তার একটা রাজনীতি। আর তার আগে যখন বাম সরকার ছিল তারা তো বলাই বাহুল্য, এর ওনাদের মুখ্যমন্ত্রী ছিলেন একজন নাট্যকার, সংস্কৃতি একজন মানুষ। জ্যোতি বসু মহোদয়কে যখন ওই তিস্তা পানি সম্পর্কে বলা হলো, তো তিনি বলেছিলেন যে ঠিক আছে আমি না হয় একটা দেশকে জল না দিতে পারি, কিন্তু আমার কন্যা আছে শেখ হাসিনা, তাকে জল না দিয়ে আমি কি করে থাকবো। এই যে ভালোবাসার জায়গাটা আজকে কেন দেবযানীর চোখে জল এল, এটি ভয়াবহ। আমার ছোটবেলা আমার চারটি বন্ধু, আমি একা লিয়াকত আলী লাকি, আর তিনজন হলো গৌর চন্দ্র সাহা, সুভাষ চন্দ্র সরকার, আর হলো তপন কুমার সাহা, দুইজন কলকাতায়, একটা আমার গ্রামে আছে। এরপরে যখন আসবেন অবশ্যই আমি আমাদের গ্রামে নিয়ে যাবো। এই নবাবগঞ্জ খুব কাছে, খুব মানে ওই তো ঐতিহ্যবাহী একটি অঞ্চল কলকাতা বান্দর, আপনারা নিশ্চয় শুনেছেন, যেখানে নাকি 100 বছর আগেও কিন্তু কলকাতা থেকে নিয়মিত দল এসে যাত্রা প্রদর্শনী হতো। এখানে ওখানে একটা আবার একটা গাড়িও ছিল, শিশির কুমার ভাদুরী নাকি এসেছিলেন। এখন দেখলে যে অনেক স্থাপনা আছে যেগুলো ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজে যুক্ত হতে পারে। এই কথাগুলি বলার এটা হলো যে আমাদের এটি একটি অনুষ্ঠান নয়, আর এটি আলাদাভাবে চিন্তন নিয়মিত নিয়মিত। আমি মনে করি যে এই ধরনের আড্ডা মোবিয়ান ইনিশিয়েটিভ নিক প্রতি 3 মাসে একটা হবে, এটা পশ্চিমবঙ্গ আলাদা কোনো বিষয় না। আর আমাদের আড্ডা আড্ডা এই শব্দটা আমি নকল করছি, সৌম্যমিত্র মহোদয়কে আমি আনতে গিয়েছিলাম, তো আমাকে বললো যে আমি ওখানে কি করতে হবে। আমি বললাম যে ওখানে যাবেন, সেমিনার হবে, সেখানে আপনি বলবেন। বলে আমি তো সেমিনার টেমিনারে বিশ্বাস করি না, আমি জীবনে যা শিখেছি আড্ডা থেকে, আড্ডাতেই তো হয় না। ওই তখন থেকে আমার মাথায় ঘুরছে আড্ডা, এই আড্ডাটা হলো আসল জায়গা, এই আড্ডাটা সৃষ্টি করতে হবে। আড্ডা সৃষ্টি করার জন্য মুভিয়ান আগে আমি ওপেন চেক দিয়ে দিলাম, আপনারা আসবেন। আর যারা নাকি এখানে অংশগ্রহণ করছেন, এই আড্ডা ফাঁকা আসতে হবে, এটা একটা ওয়ার্কশপ ভিত্তিক নয়, এটি একটা আমরা চাই কি আমাদের আমার কাজটি মোদিয়ানা করছি, মোদিয়ানার কাজটা আমি করছি, দেখো ওপর কিন্তু সেটা করতে হবে। এবং কার জন্য, কাদের জন্য, কেন এই 4 জন মানুষকে আনা হবে, আপনাদের জন্য। এবং এখন যদি একটা মানে আছে না যে আমার আউটপুটটা কি পাচ্ছি, আমার এই শিল্পটাকে উজ্জীবিত করতে হবে, শিল্পটাকে নিয়ে ভাবনা, নতুন ভাবনায় উজ্জীবিত হতে হবে। আমাদের আর্টের ক্ষেত্রে বলা হয় যে ইম্প্রেশনিজম থেকে শুরু করে পারফরমেন্স আর্ট, 50 রকমের আর্ট মুভমেন্ট হয়েছে, চলচ্চিত্র হয়েছে, সব কিছু সম্পর্কে আমরা অবহিত হব। তারপর আমাদের মূল বিষয়টা কি, প্রত্যেকের একটা অসাধারণ শক্তি নিয়ে প্রতিনিধি এসেছি। শিল্প যখন যুক্ত হয় সেই শিল্পের মাধ্যমে সেটা প্রকাশ ঘটে। আমরা কি চাই, আমরা আপনাদের কাছ থেকে ভাবনা। আমি তো শিশুদের নিয়ে কাজ করি, আমি শিশুদের বলে আপনি শিশুদের শেখান, আমি কোনোদিন আমি শিশুদের শেখাই না, বরঞ্চ ওদের কাছ থেকে আমি শিখি, সত্যিকার অর্থে ওদের কাছ থেকে আমরা শিখি। যে শিশুরা যে প্রশ্নগুলি করে, একটা শিশু আমাকে যদি প্রশ্ন করে আচ্ছা এই যে পৃথিবীতে যে এরকম হচ্ছে, এই ওরা কি পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, একটা ছোট্ট বাচ্চা। তা আসলে তো তাই, আণবিক বোমা এত প্রত্যেকের পকেটে রয়েছে, বিশ্বটাকে কয়েকশোবার এটাকে ধ্বংস করে দেওয়া যায়। তো কে কাকে ধ্বংস করার জন্য, কাকে, এটা মানুষ, এটা তো মানে প্রাণী পশু পাখি ধ্বংস করার জন্য তো এগুলো প্রয়োজন হচ্ছে। আর বাজেট বাড়ছে, বাজেট বাড়ছে, আমি জানি না ভারতের বাজেটও বাড়তো না যদি পাশে একটা জঙ্গি রাষ্ট্র না থাকতো, এটা আমার ব্যক্তিগত মুশকিল। ওরা ওইটা ঘটায় যারা ওই অস্ত্র বৃদ্ধি করতে হবে, এখন এদেরও নিতে হবে, ওদেরও নিতে হবে। এখানে বড় বড় ভাইরা আছেন, এদিকে আমাদের ওই দিকে আছেন, প্রাচ্যের দিকেও ব্যবসাটা যাদের মূল, কারণ আমরা তো ব্যবসা করার জন্য পৃথিবীতে আসি। আমরা যে আচার্য জগদীশচন্দ্র বসু যখন তার ওই রেডিও সূত্রটা আবিষ্কার করলেন, তাকে বারবার বলা হলো তুমি প্যাটেন্ট করো, তুমি প্যাটেন্ট করো, তখন বলি তাতে কী হবে, তারপর তুমি $1,000,000 মালিক হবে। আমি আমার স্বার্থে তো আমি আবিষ্কার করি, আমি তো করেছি মানবতার জন্য, কিন্তু সেটা চুরি হয়ে গেল। চুরি কারা করে, আমরা চুরি করি না, আমরা পৃথিবীতে দিতে এসেছি, আমরা নিতে আসি, আমরা কখনো হাত পাতি না। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত মনীষীরা এটাই আমাদের শিখিয়েছে। তো সুতরাং আমাদের দিতে হবে, দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে।
আপনাদের পেছনে যে সরকার থাকবে, শিল্পকলা একাডেমি থাকবে, মুভিয়ানা থাকবে, ওখান থেকে নদী পারবে কাটাতার পেরিয়ে এর ওনারা আসবে সবাই মিলে। শুধু এখানে নয়, ওইখানেও এগিয়ে যেতে হবে। আমি একটা সেমিনার করেছিলাম যেখানে একেবারে এই বাসদার থেকে শুরু করে সবাইকে, যে ভাই আমরা যদি প্রথমেই মনে করি যে আসলে আমরা কী ভাষায় কথা বলি, তো বাংলায়, তো বাংলায় কথা, আপনি নাটকটা কী ভাষায় করছি, বাংলাতে, তো তাহলে তার একটা অতীত আছে, তার একটা বর্তমান আছে, ভবিষ্যৎটা আপনি কীভাবে দেখতে চান, তো তার জন্য তো একসাথে হাতে হাত রেখে তারপরে এগোতে হবে। সারা বিশ্বে বাংলা নাটককে, আমি শিশুদের নাটকের মাধ্যমে এবং এমনকি বড়দের নাটকের মাধ্যমে সারা বিশ্বকে ইতিমধ্যে আমাদের দু তিনটি ফোরামের মধ্যে প্রতিষ্ঠিত করার অনেকটা দূর এগিয়েছি। আমি ছোট্ট করে বলি, 2014 সালে জার্মানিতে একটা ফেস্টিভ্যাল হলো, আমি অনেক ফেস্টিভ্যালে গিয়েছি, প্রায় 82টা ফেস্টিভ্যাল আমাদের এখান থেকে দল পাঠিয়েছি। তো ওখানে জুরি বোর্ড আফটার দ্য ফেস্টিভ্যাল 25টা দেশ এসেছিল, দুজন জুরি সব দেশের সঙ্গে বাংলাদেশের নাটকটার কথা বলে আমরা একটা আগ্রহ নিয়ে গিয়েছিলাম। ও প্রশংসার মধ্যে 4-5টি দেশের মধ্যে ও দুজন বাংলাদেশের নাটকের কথা প্রশংসা করলেন। তিনি তৃতীয় জন একটা অসাধারণ কথা দিয়ে শুরু করলেন, তিনি বললেন যে পৃথিবীর অন্যান্য দেশের নাটক দেখলাম, বড়রা যে নাটকটা পেছনে ওদেরকে চাপিয়ে দিচ্ছিল বোঝা যায়, মনে হয় মাটিটা মানে নাটকটা শুরু হলো মাটি থেকে হাঁটু পর্যন্ত এসে থেমে যায় ওর ভাষা। কিন্তু বাংলাদেশের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর মনে হয় নাটকটা শুরু হয়েছে হৃদয় থেকে এবং সেটি বাতাসে মিলিয়ে গেল। তা আমাদের শক্তিগুলো কোথায় কিন্তু বুঝতে হবে। বিশ্ব যে ভাবনাটা আজকে 60-70 বছর আগে থেকে ভাবছে, রবীন্দ্রনাথ তো 100-102 বছর আগে সেই জায়গায় চলে গেছে, শিশুদের মনস্তত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন, কত অসাধারণ তার স্মৃতি আছে, তার ছোট গল্প থেকে শুরু করে কবিতা নাটক, তো সেইটি আপনারা ধারণ করবেন। এই জন্য সবচেয়ে বড় কথা, প্রত্যেকেই আমাদের জন্য অ্যাসেট, সুতরাং আপনার সম্পদে পরিণত হওয়া পরাই আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব, বেলায়েত হোসেন মামুনের দায়িত্ব। এই যে আনন্দ ব্যানার্জি চলে গেছেন, দেবযানী, মধুরা, রাজদীপ, প্রসূন থেকে শুরু করে অদ্রি সবারই আসেন, সময়টা নষ্ট না, সময় গেলে সাধন হবে না। সবাইকে ধন্যবাদ।